তাই বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে গৌরহরি সকল ভক্তকে নিয়ে উপস্থিত হলেন কোথা। গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ ও গোবিন্দ, আমরা কোথায় এলাম গো গোবিন্দ? গৌরহরিকে বলছে, প্রভু তুমি জানো না? আ প্রভু, এটা যে অগ্রদ্বীপ। ও গোবিন্দ, আমরা অগ্রদ্বীপে এসে গেছি। হ্যাঁ প্রভু, আমরা অগ্রদ্বীপে এসে গেছি। যাও গোবিন্দ, তুমি সকল ভক্তের সেবার ব্যবস্থা করো। মাগো পুনরায় আবার সকল ভক্তের সেবার ব্যবস্থা করলে, গৌরহরিকে সেবা দিলে, সকল ভক্তকে সেবা করালে, আমার গতদিনের ন্যায় প্রভু কি করলে? পুনরায় গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ দাও, এবার আমার মুখশুদ্ধি দাও। মাগো গোবিন্দ ঘোষ তো আল্লাহ একেবারে গদগদ হয়ে গেছে। প্রভু গো, আমি তো জানি প্রভু তুমি কালকেও চেয়েছ আর আজকেও চাইবে। প্রভু আমি কি করেছি মা, বিলম্ব না করে তাড়াতাড়ি নিজের অঞ্চলে যে হরিতকিটা রেখেছিল সঙ্গে সঙ্গে হরিতকিটা বাহির করে গৌর হরির কাছে দিয়ে বলছিল, এমন গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিত কি চাইলাম, তোমার তো দিতে বিলম্ব হয়েছিল। গোবিন্দ আজকে চাইবা মাত্রই তুমি কোথায় পেলে? গৌরহরি, আমি তো জানতাম প্রভু তুমি কালকেও চেয়েছ আর আজকেও চাইবে। আ প্রভু, তাই জানো প্রভু, কালকে আমি দুটো হরিতকে ভিক্ষা করেছিলাম, একটি তোমায় দিয়েছি আর একটি আমি আমার কাছে রেখেছি। হ্যাঁ প্রভু, আমি ভালো করিনি বলো? গৌরহরি বলছি, কেমন তুমি জানো না, সন্ন্যাস নয় প্রভু সঞ্চয় বাসনা। এতদিন তুমি আমার সঙ্গ করে সঞ্চয় বৃত্তি বাসনা তুমি ত্যাগ করতে পারোনি। গোবিন্দ যা, চলে যাও বলছি, চলে যাও। আজ থেকে তোমার মতো ভক্তের বাদন আমি দর্শন করবো না, চলে যাও। আর আমি তোমাকে আমার সঙ্গী করতে চাই না, চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। গৌরহরি, গৌরহরি, তুমি কি বলছো প্রভু? না না বই না, আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, তুমি আমায় মাফ করো, আমায় তুমি মারো প্রভু, আমায় তুমি চলে যেতে বলো না, আমায় তুমি চলে যেতে বলো না। সঞ্চয় করে থাকি সেটা আমি তোমার জন্য করেছি প্রভু, আমি যদি সঞ্চয় করি সেটা আমি তোমার জন্য করেছি প্রভু, আমায় তুমি চলে যেতে বলো না, আমায় তুমি চলে যেতে বলো না। গোবিন্দ আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো সঞ্চয় প্রতি মানুষের মুখ দর্শন আমি করতে চাই না গোবিন্দ, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। কোনো কথাই শুনল না আমার,
দাইশঞ্জনা সকল ভক্তকে ডেকে বলছি ভক্তগণ তোমরা আমার সাথে চলো আর আমি গোবিন্দকে আমার সঙ্গী করতে চাই না সকল ভক্তকে নিয়ে গৌড়হরি চলে যাচ্ছি গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে প্রভু তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে প্রভু আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না প্রভু যে গোবিন্দ তোমার চরণে পাবে বলে সব কিছু ছেড়ে চলেছিল এত বড় সংসার আছে তুমি আমায় কার কাছে রেখে গেলে সংসার বাজে যে আমার মধ্যে আর কেউ থাকল না প্রভু আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি আমি যদি প্রকৃত তোমায় ভালোবেসে থাকি শুনে রাখো প্রভু এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আসতেই হবে আসতেই হবে আসতেই হবে অগ্রদ্বীপের ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর তুমি পতি পবন হরি হে তুমি যে অনাচলে তুমি কৃপা দয়ালে গো রাখো চরণে কৃপা করে দয়ালে গো রাখো চরণে শুনেছি তুমি ডাকি আর দয়াল চিরমণি শুনেছি তুমি ডাকি
শুনেছি তুমি অগ্রদীপের ধোলাই গড়াগড়ি দেয় বাবু, ভক্ত কি ভগবানকে ছেড়ে থাকতে পারে? যে ভগবানের জন্য সর্বস্ব ত্যাগ করে গৌর চরণে শরণ নিয়েছে, সেই ভক্তকে ছেড়ে যদি ভগবানও চলে যায়, সেই ভক্ত কেমন ভাবে থাকবে? সকল অগ্রদীপ বাসী এসে গোবিন্দকে ধরাধরি করে তার গৃহে পৌঁছে দিয়ে আসলো। ঘরে তার মন বসে না, এক একটি দিন যেন তার কাছে এক এক বৎস নেমে দেখতে দেখতে আজকে এক দিন দুদিন ভগবানকে ছেড়ে আর থাকতে পারে না। ঘরে বসে বসে কাঁদে, দেখতে দেখতে আজকে 14 দিন। গোবিন্দ ঘোষ চিন্তা করছে গল্প ধরে, আমার এই জীবনে যদি তুমি না থাকো, এ জীবন রেখে আর কি আজই আমি আমার সুরধ্বনি গঙ্গার জলে বিসর্জন করব। বদনে গৌর নাম গাইতে গাইতে সুরধ্বনির তীরে ছুটে চলেছি, বদনে গৌর নাম করছি আর গঙ্গার জলে নামছি। গৌরে গৌর বদনী গৌর নাম করতে করতে যখন সুরধ্বনি গঙ্গার চলে নেমেছে, সুরধ্বনি গঙ্গার জল এসে পড়েছে বক্ষ পর্যন্ত। আর যখনই বক্ষ পর্যন্ত এসেছি, ওদিকে গৌর হরি কি করেছে গো মা, রামকেলি হতে একটি কষ্টি পাথর সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। সেই কষ্টি পাথর ভাসাতে রেখেছিল জগদানন্দ। গৌর হরিকে বলছে
করছে দয়াময়, তুমি এই কষ্টি পাথর ভাসাচ্ছ কেন? জগদানন্দ, কোনো প্রশ্ন করো না, যখন সঠিক সময় হবে সব কিছু তোমরা নিজেরাই জানতে পারবে। সেই কষ্টি পাথর ভাসতে ভাসতে রামকে নিহতে এসে পৌঁছালো সেই অগ্রদ্বীপের স্বরধ্বনি গঙ্গা। সেই কষ্টি পাথর ভাসতে ভাসতে এসে যখন গোবিন্দ ঘোষের বক্ষে লেগেছে, গোবিন্দ ঘোষ চিন্তা করছে কি, এই পোড়া কাষ্ঠ এলো কোথা থেকে? ওই কষ্টি পাথরকে পোড়া কাষ্ঠ মনে করে কি করেছে বোমা, নোংরা আবর্জনার মধ্যে ছুড়ে ফেলেছে। আরেকটু গঙ্গার জলে গিয়ে গেছে, যখন আকণ্ঠ পর্যন্ত সুরধ্বনি গঙ্গার জল, ঠিক এমন সময় দৈববাণী হচ্ছে, গোবিন্দ গোবিন্দ কে ডাকছে আবার? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কে কে আমাকে ডাকছে? গোবিন্দ তুমি আমাকে দেখতে পারবে না? গোবিন্দ তুমি জানো না আত্মহত্যা মহাপাপ, যাও ঘরে ফিরে যাও, ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো। গোবিন্দ ঘোষের আর মরা হল না, পুনরায় ঘরে ফিরে আজ গৌরহরি কি করেছে? সকল ভক্তকে আজকে প্রভু বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আজকে অগ্রদ্বীপের উদ্দেশ্যে প্রভু যাত্রা করেছে। সকল ভক্তকে বলছে তোমরা বদনে কৃষ্ণ কৃষ্ণ বল, তোমরা বলো ভজ শ্রীকৃষ্ণ। আজ প্রভু সকল ভক্তকে ডেকে ডেকে বলছে তোমরা আমার সাথে বলো ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। সবাই মিলে মা করতালি দিয়ে লহ যাবে তো সত্যি? হ্যাঁ,
বসে থাকবে থাকবে না তো হ্যাঁ ও জানে উড়ে যাবে ঠিক তেমনি আমাদের এই দেহরূপিক্ষে পাপ রূপ পাখির বাসা বেঁধে আছে যদি করতালি দিয়ে যদি আমরা হরিনাম করতে পারি আমাদের এই দেহ থেকে পাপ রূপ পাখি উড়ে চলে যায় পাখি ওড়াতে চান পাপ রূপ পাখি ওড়াতে চান চান তো দেখি সবাই মিলে একসাথে দুটি বাহু তুলে হ্যাঁ দেখি সবাই মিলে না বলবে অভিশাপ দিচ্ছি দেখি দুটি বাহু তুলে গৌড় হরি বলে বলার পরে বেরাচ্ছে ঠিক আছে দেখুন এই যে উ আর লু এই শব্দে দুজন বিরাজ উতে আছে রাধা রানী আর লুতে আছে নীল কান্ত ভক্ত যদি বদন ভরে উলুধ্বনি করে কি হয় জানি রাধা গোবিন্দীর যুগল ধ্বনি করা হয়ে যায় অমায়রা দেখুন একটা সুন্দর একটা মজার কথা বলছি এক শহরে কি হয়েছে এক মা তার ছেলেকে বিয়ে দিয়ে শহর থেকে সুন্দরী বৌমা এনেছে ছোট্ট করে বলছি হ্যাঁ শহর থেকে সুন্দরী বৌমা এনেছে শিক্ষিত হ্যাঁ বৌমা খুব শিক্ষিতা খুব পড়াশুনো জানে আবার এদিকে দেখতেও সুন্দরী এখন কি হয়েছে ওই বিয়ে টিয়ে দিয়েছে নতুন আবার এদিকে সংসারের মঙ্গলের জন্য বাড়িতে একটি সত্যনারায়ণ পূজার আয়োজন করেছে সত্যনারায়ণ পূজার আয়োজন করেছে এমন শাশুড়ি মা শহরের বৌমা তো জানে না সব কিছু কী করেছে শাশুড়ি মা গুছিয়ে রেখেছে পূজা করতে যা যা লাগে সব সামগ্রী গুছিয়ে এখন বৌমাকে ডেকে বলছে বৌমা আমি একটু আসছি ঘুরে যদি ঠাকুরমশাই আসে তুমি একটু হাতে হাতে সব কিছু এগিয়ে দিও আমি চলে আসবো এই বলে শাশুড়ি মা একটু পাশের বাড়িতে গেছে ঠিক কী হয়েছে এমন সময় ওই পূজারি এসে উপস্থিত ব্রাহ্মণ এসে গেছে এসে বলছে মা আমার হাতে বেশি সময় নেই মা তাড়াতাড়ি পুজো দিয়ে আরেক বাড়ি যেতে হবে দাও যা যা বলছি তাড়াতাড়ি আমার হাতে এগিয়ে দাও এখন বৌমা ঠাকুরমশাই যা যা চাইছে এগিয়ে গিয়ে দিচ্ছে মানে শাশুড়ি মা শিখিয়ে দিয়ে গেছে এটা ধূপ এটা ঘণ্টা এটা প্রদীপ সব শিখিয়ে দিয়েছে এখন বলছে আমাকে ঘণ্টা দাও দিল এখন বলছে আমাকে শঙ্খ দাও দিল ফুল দাও যা কিছু চাইছে সব কিছু এগিয়ে দিয়েছে এখন সব যখন দেয়া হয়ে গেছে অবশেষে এখন ঠাকুরমশাই বলছে বৌমা একটু উলুদ ধ্বনি যেই বলেছে উলুদ ধ্বনি দাও শহরের বৌমা তো মা কিছু জানে না এখন বলছে আচ্ছা সর্বনাশ করেছে সব কিছু গুছিয়ে রেখেছে মা উলু ধ্বনিটা কোথায় রেখে গেল বাবা কি করেছে মা ঘরে যে আলমারি খুলে খুঁজছে তোষক তুলে খুঁজছে খাটের ভেতরে খুঁজছে সব শোকেস খুলে খুঁজছে সব খুলে খুলে খুঁজছে সব খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ সব ঘরে ঘরে যেয়ে খুঁজছে উলু ধ্বনি আর পায় না সব কিছু খুঁজছে কৌটো খুলে খুলে খুঁজছে উলুদ ধ্বনি আছে কিনা এখন কি হয়েছে এখন ওইদিকে ঠাকুরমশাই একভাবে বলছে ও বৌমা একটু উলুদ ধ্বনি দাও বারবার বলছে উলুদ ধ্বনি দাও এখন এমন সময় কি হয়েছে শাশুড়ি মা পাশ থেকে ছুটে এসেছে কি হলো রে বাবা এত আওয়াজ বাড়িতে এত চিৎকার হচ্ছে ছুটে এসেছে বলছে মা ও মা তুমি সব রেখে গেছো উলুদ ধ্বনিটা কোথায় রেখে গেছো সর্বনাশ তখন থেকে খুঁজছি আমি উলুদ ধ্বনি খুঁজে পাচ্ছি না শাশুড়ি মা বলছে বৌমা উলুদ ধ্বনি কোনো বস্তু নয় মা উলুদ ধ্বনি
যার যার বদনে থাকে শাশুড়ি মা কি করলো সঙ্গে সঙ্গে উলুধ্বনি করে বৌমাকে দেখালো যে উলুধ্বনি কি আচ্ছা বাবা এবার সত্যি করে বলুন তো মনে হচ্ছে তো হরিবাসরে আছি মনে হচ্ছে শুধু মায়েরা দিলে হবে আপনারা দুটি বাহু তুলুন জয় ধ্বনি করুন দেখি নেতাই গৌর হরি জয় রাধা এইবার বোঝা যাচ্ছে এখন মা গো গোবিন্দ ঘোষ গৌর হরিকে হারা হয়ে যখন ঘরের ভেতরে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে গৌরহরি অগণিত ভক্তকে সঙ্গে করে এসেছে গোবিন্দ ঘোষের গৃহে এসে ডাকছে গোবিন্দ গোবিন্দ আমার গৌরহরি এই যে আমার গৌরহরির কণ্ঠস্বর আমার গৌরহরিকে ফিরে এসেছে ছুটতে যখনই ঘরের দরজা খুলে বাহিরে এলে গৌরহরি দাঁড়িয়ে আছে দয়ামা তুমি এসেছ আমি তো জানতাম দয়াময় তুমি আমায় ছেড়ে থাকতে পারবে না তুমি ঠিক আমার কাছে আসবে গোবিন্দ তোমার মতো ভক্ত কি কি ছেড়ে থাকা যায় অগোবিন্দ শোনগোবিন্দ আমি যে তোমার কাছে আসব তুমি কি আগে থেকে জানতে পেরেছ না তো প্রভু আমি তো জানতে পারি না সে কি আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি গোবিন্দ আচ্ছা বলো তো তুমি কি সুরধ্বনি গঙ্গার জলে ডুবে মারতে গিয়েছি তুমি কি আত্মহত্যা করতে গিয়েছি যেই না বলেছে মা গোবিন্দ ঘোষ চমকে উঠেছে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে সুরধ্বনি গঙ্গার তীরে এসে সেই আবর্জনার ভেতরে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে একটি কষ্টি পাথর সেই কষ্টি পাথরে কৃষ্ণ নাম খোদাই করে সঙ্গে সঙ্গে কষ্টি পাথরটা নিয়ে ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসেছে তোমার আগমন বার্তা এটাই তো আমার আগমন বার্তা জানতে চাইলে না তো কষ্টি পাথর দিয়ে কি হবে গৌরহরি কি করবে তুমি কষ্টি পাথর দিয়ে গোবিন্দ এই কষ্টি পাথর দিয়ে তোমার ঘরে একটি বিগ্রহ তৈরি করব শোনো গোবিন্দ তোমার বিগ্রহের নাম হবে গোপী নাম তোমার দ্বারা অগ্রদীপের মাটিতে এই গোপীনাথের সেবা পূজার প্রচার হবে শুনে রাখো গোবিন্দ আজ থেকে তুমি অগ্রদীপ বাসীর দ্বারে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে দিনে চারবার রন্ধন করে গোপীনাথকে সেবা দে আর শোনো কোনো কিছু যেন সঞ্চয় করে রেখো না এই বলে গৌরহরি বলছে গোবিন্দ এবার তবে আমি যাই না প্রভু না তুমি একবার আমায় ছেড়ে চলে গেছো আর আমি তোমায় যেতে দেব না আমি কিছুতেই তোমায় যেতে দেব না গৌরহরির হাতটা ধরে টানতে টানতে ঘরের ভেতরে এনে বাহির থেকে শিকলটা তুলে দিয়েছে ভগবানকে কি কখনো আটকে রাখা যায় মা ভগবানকে কি আটকে রাখা যায় আমি কি করেছি বাহির থেকে শিকলটা তুলে দিয়ে যেই না বাইরে এসেছে এসে গোবিন্দ ঘোষ কি দেখছে গো মা এসে দেখছে ভেতরে যাকে আটকে রেখেছিল বাইরে সেই দাঁড়িয়ে আছে গোবিন্দ ঘোষ বাইরে থেকে শিকলটা তুলে যেই না বাহিরে এসেছে এসে দেখছে দেখে ঘরে গড়া
আমাতে আর তোমার গোপীনাথের কোনো ভেদ নাই তাই আজ গোবিন্দ ঘোষকে ডেকে বলছি শুনে রাখো আমাদের আর গোপীনাথ গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব নিঃস্ব তুমি যদি মনোপ্রাণ দিয়ে তোমার গোপীনাথকে সেবা দাও জানবে সেই সেবা আমি গ্রহণ করলাম শুনে রাখো গোবিন্দ আজ থেকে তোমার আর একা একা ভালো লাগবে না তাই শোনো শুভ দিন দেখে সুকন্যা দেখে তুমি বিবাহ করো